মহানগরীর উদালবাকরার 33 কোটি দেবতার মন্দিরত ভক্তর ব্যাপক ভিড়। মনোবাঞ্ছা পূরণের বাবে ভিড় করলে ভিন্ন প্রান্তর ভক্ত। প্রায় 50,000 বছর পূর্বে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির। ভক্তসকলের সুবিধার বাবে বিশেষ পদক্ষেপ লোসে মন্দির সমিতি। আমি ভাস্করে আমাক তারপর পরিবেশ দেখাব, কিন্তু আকবার সেই সারাংশ জানাই লোক বিচার। এয়া হচ্ছে উদালবাকরার 33 কোটি দেবতার মন্দির ভক্তর সমাগম হওয়ার দৃশ্য। প্রায় 50 বছর পূর্বে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির। ভাস্করের ওসর রাখিছো, পরিবেশ দেখাব। আজি মহাশিবরাত্রি সমগ্র রাজ্যতে ধুমধামে উদযাপন করেছে এই মহাশিবরাত্রি। সমান্তরালভাবে দেখা পাওয়া গেছে গুয়াহাটির যে উদালবাকরা আছে, উদালবাকরার সমীপর 33 কোটি যে মন্দির আছে, 33 কোটি দেবতার মন্দিরতো পালন করা হয়েছে এই শিবরাত্রি। আমি শিবরাত্রির কথা বুঝতে বলে আমি যত্ন করি, আমার লগত যে সদস্য আছে, যে সমিতির সদস্য আছে, সদস্য সকলের সঙ্গে কথা পাতবলে যত্ন করি কেনকা ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমি দাদার জানিবলে যত্ন করি দাদা কিমান ভক্ত আপনাদের আদরণি জানার কারণে আপনাদের লক্ষ্য লৈছে বা সিদ্ধান্ত লৈছিল, বা বর্তমান কিমান ভক্ত অহা দেখবলে পাওয়া গেছে, বা তেওঁলোকক অভ্যর্থনা কিদরে করা হয়েছে? নমস্কার, আমি সকলকে শুভেচ্ছা জানাইছো। আর আমার এই ঐতিহ্যপূর্ণ যে উদালবাকরা অঞ্চল, এটি ইতিহাস প্রসিদ্ধ অঞ্চল, এটা এটি যোগিনীতন্ত্র কালিকা পূরণ যুগরে পরে অঞ্চলটি ঐতিহ্যপূর্ণ। আর এই উদালবাকরা অঞ্চলের তত্ত্বাবধানত থাকা এই 33 কোটি মন্দিরত প্রত্যেক বছরে ধুমধামেরে শিবরাত্রি পালন করা হয়। এইবারও ভাল শুভরাত্রি শিবরাত্রি পালন করার কারণে আমি যা যোগাড় করেছো, আর ইয়াত যথেষ্ট ভক্তর সমাগম হয়। আর প্রায় এই প্রত্যেক বছরে মানে এইবার অল্প কমিছে যদিও, আর এটা সময় আছে, আহিব মানুষ। আর এটা আমার ধর প্রায় 3-4 হাজার লোক তো ভক্তপ্রাণ রাইজ ইয়াত আহিব, আহি পূজা পাতল করিব। আর এনে ধরনের আমি করেছো, আর ইয়াতে বিভিন্ন ধরনের যেখানে মনোকামনা ভক্তসকলের সেই মনোকামনা পূর্ণ হয় বলে একটা প্রবাদ আছে। আর সেই ধরনের বিশেষ ভক্তসকলের অবাধ গতি আমি তেওঁলোকক যদি নিমন্ত্রণও করা নাই, এনে নিজে নিজে আহি ইয়াত মাই সেবা পূজা অর্চনা করে। আর এনে ধরনের এটা চলি আছে, আর ভবিষ্যতের দিনত এই অঞ্চলটো এই যেটু মানে কি প্রাকৃতিক প্রকৃতির নান্দনিক একটা দৃশ্যের ভরপুর এই অঞ্চলটো, এই অঞ্চলটোর পর্যটনের সম্ভাবনা নিশ্চয় আছে ইয়াত, আর ভবিষ্যতের জন্য এটা ভাল হব। আর উদালবাকরা জনজাতি যুবকল্যাণ পরিষদন আমার সদস্যসকল আছে, সভাপতি ডাঙরিয়া আছে, আমার উপসভাপতি আছে, আর বিভিন্ন ভক্তপ্রাণ রাইজ আছে, তেওঁলোকে এইবিলাক আলোচনা করি এই আমি ভবিষ্যতের জন্য পর্যটনস্থলী করবর কারণে আমি আশা করি। নিশ্চয়কৈ ক'ব লাগিব যে উদালবাকরা যি লোকসকল আছে, লোকসকলে তেওঁলোকৰ যি পৰ্যটনৰ কেন্দ্ৰ কৰিবলৈ এই মন্দিৰটোক তেওঁলোকে পৰ্যটনৰ কেন্দ্ৰ কৰি গঢ়ি তুলিবলৈ তেওঁলোকে যথেষ্ট প্ৰচেষ্টা হাতত লৈছে। আমি তেওঁলোকৰ সমিতিৰ আন আন সদস্যসকলৰ সৈতেও কথা পাতিবলৈ যত্ন কৰিম। দাদা বৰ্তমানে যিমান বহুত যিহেতু ভক্তৰ ভিৰ দেখা গৈছে, আপোনালোকে ভক্তসকলক কেনেদৰে তেওঁলোকক আপ্যায়ন কৰিছে, বা আপোনালোকৰ কিমান আপোনালোকে কেনেদৰে ভাবিছে যে ইমান ভক্ত আহিব বা আগন্তুক দিনত এনেদৰে ভক্তৰ সম্ভাৱনা বৃদ্ধি পাইছে? আসলতে আমার ইয়াতে ধরল আমার কার্যকরী সভাপতি ডাঙরিয়া কোয়া নিচিনা এতে আমি কাকো নিমন্ত্রণ জানাও, স্বতঃস্ফূর্তভাবে সকল অঞ্চলের ভক্তগণ ইয়ালৈ আহে, আর মনোবাঞ্ছা পূরণ করে ভগবানে। আর সেই অনুপাতে বছরে বছরে ক্রমান্বয়ে ভক্তগণের সংখ্যা বৃদ্ধি হয়েছে, আর আপ্যায়নের কারণে আমি যথে যিমান পাৰো চেষ্টা করো।